সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত নেমে এসেছে 234 কোটি টাকায়। 2022 সালের তুলনায় 23 সাল শেষে কমার হার প্রায় 68%। সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। তবে এর মানে অর্থপাচার কমা নয়, পাচারের ধরন ও গন্তব্য পরিবর্তন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এ বিষয়ে আলোচনা করতে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনাকে স্বাগত। সুইস ব্যাংক থেকে বাংলাদেশের আমানতকারীরা অর্থ সরিয়ে নিচ্ছেন কেন, কিন্তু দেশ থেকে কি আদৌ অর্থ পাচার কমেছে? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে যে আমরা যখন সুইস ব্যাংকে বাংলাদেশিদের তথ্য দেখি, বিষয়টা হচ্ছে যে অন্যভাবে যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে অনেক দেশের টাকার পরিমাণই কিন্তু কমে গিয়েছে। তার কারণ মূলত হচ্ছে যে সুইস ব্যাংক যে কাজটা করেছে তারা হচ্ছে যে মানি লন্ডারিং এর বিরুদ্ধে তাদের যে অবস্থান সেটাকে প্রকাশ করার জন্য তারা এখন তথ্য আর গোপন রাখছে না। তো গোপন না রাখার কারণে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান সব দেশের যদি পরিসংখ্যান গুলা দেখেন, মোস্ট অফ দ্য কান্ট্রিজ এর কিন্তু কমে গেছে। তার মানে হচ্ছে যে ডেস্টিনেশন পরিবর্তন হচ্ছে। এখন নতুন ডেস্টিনেশন গুলার মধ্যে দুই ভাবে বিশ্লেষণ করা হয় যে এই ডেস্টিনেশন গুলা অনেক ক্ষেত্রে হয় কি তারা সরাসরি প্রপার্টিতে নিয়োগ মানে বিনিয়োগ করুক সেই সুযোগটা দেয়, যেটা হচ্ছে আমরা যুক্তরাষ্ট্রে করতে পারি, যুক্তরাজ্যে করতে পারি। আবার অনেকগুলা কান্ট্রি আছে যেগুলো এখন আপনি সিঙ্গাপুরের কথা চিন্তা করতে পারেন এবং মিডল ইস্টার্ন কান্ট্রিদের মধ্যে তার্কি একটা নতুন ডেস্টিনেশন, যারা কি করে অনেক ক্ষেত্রে মালয়েশিয়া ওরা তথ্য গোপন করে। এখন তথ্য গোপন রাখাটার ক্ষেত্রে নতুন নতুন কিছু দ্বীপ রাষ্ট্র হচ্ছে সেই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু এখন বিবেচনার বিষয় যে টাকাটা আসলে ফ্লো হচ্ছে কিন্তু আমাদের কমে নাই, ক্যাপিটাল ফ্লাইট হচ্ছে ইলিগাল। তার মানে হচ্ছে যে আমাদের ডেস্টিনেশন গুলো পরিবর্তন হচ্ছে। এই ডেস্টিনেশন পরিবর্তনের বিষয়টি আপনি যেহেতু বললেন যে সুইজারল্যান্ডের সরকার তো এ বিষয়ে কঠোর নজরদারিতে রাখছে, কিন্তু অন্যান্য দেশে যে পাচারগুলো হচ্ছে সেগুলো ট্রেস করার কি কোনো ধরনের উপায় রয়েছে? দেখেন, ট্রেস করার বিষয়টা যদি আমরা বিবেচনা করি সেটা হচ্ছে যে আমার দেশটাকে সুন্দরভাবে হিসাবায়নের মধ্যে আনতে হবে আমি যেটা মনে করি। অর্থাৎ আরেকটা জায়গা হচ্ছে যে একটা হচ্ছে সরকারের পক্ষ থেকে দেশের সরকার কি ব্যবস্থাপনা নিচ্ছে এবং কি প্রয়োগ করছে, আরেকটা হচ্ছে যে আমাদের বিজনেসম্যানদের ইথিক্যাল বিজনেস প্র্যাকটিস যেটা সেই জায়গা থেকে। আর কিছু জিনিস হচ্ছে যে ক্যাপিটাল ফ্লাইটের কথা যখন বলি ইলিগাল, আমরা কিন্তু যখন ফর্মাল বলি যে ফর্মাল চ্যানেলে হচ্ছে সেটা কিন্তু এফডিআই হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু বিষয়টা হচ্ছে যখন ইনফর্মাল ইলিগাল অবৈধ উপায়ে যখন মূলধন স্থানান্তরিত হচ্ছে তখন কিন্তু সরকারও কিন্তু রেভিনিউ লস করছে। অতএব সরকার তার রেভিনিউ যখন লস না করে সেটা যদি আমাদের এফডিআই হতো তাহলে কিন্তু আসতো। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের যে বিজনেস ইথিক্যাল প্র্যাকটিস যেটা ব্যবসায়ীদের করা উচিত যে আমার দেশটাকে প্যাট্রিয়টিক সেন্স ডেভেলপ করা, সেই জায়গা থেকে তারা আসলে সরকারকে বিভিন্ন দিক চিন্তা করতে পারে। আর মূলত যে বিষয়টা আমরা অর্থনৈতিক যে কনসিকুয়েন্সটা সেই দিক থেকেও কিন্তু আমাদের মানুষদের বাংলাদেশিদের সেই চিন্তাটা করা উচিত, কারণ বাংলাদেশ একই সাথে ফরেন কারেন্সি ক্রাইসিসে আছে। অতএব ইলিগাল ক্যাপিটাল ফ্লাইট যখন হচ্ছে তখন কিন্তু আমার ব্যালেন্স অফ পেমেন্টে একটা প্রবলেম তৈরি করছে এবং আমার ইম্পোর্ট কস্ট বাড়ার পিছনেও কিন্তু ইলিগাল যে ক্যাপিটাল ফ্লাইট হচ্ছে সেটাও দায়ী। এবং বর্তমান যে মূল্যস্ফীতির কথা বলছেন সেই মূল্যস্ফীতিটার কারণেও কারণ হচ্ছে কিন্তু ইলিগাল ক্যাপিটাল ফ্লাইটের সাথেও সম্পৃক্ত। ইভেন আপনি যদি বলেন যে সরকারের বড়ইস, আমরা জানি যে সরকারের এক্সটার্নাল সোর্স থেকে যে বড়িং এর কথা সেটাও বেড়ে যাচ্ছে। তে বেড়ে যাওয়ার মূলত কারণ কি? কারণটা কিন্তু আমরা যদি এর সাথে একটা লিংকটার লিংকেজ এর কথা চিন্তা করি সেটাও কিন্তু সম্পৃক্ত। অতএব সার্বিকভাবে একটা দেশকে ক্ষতি করার পিছনে কিন্তু এই ইলিগাল যে অবৈধ আমি বলবো মূলধন হস্তান্তর কিন্তু ক্ষতি করছে। ডক্টর সিদ্দিকী, অনেকাংশে বলা হচ্ছে যে প্রভাবশালীরা জড়িত থাকার কারণে অর্থপাচার রোধে সরকারি কোনো পদক্ষেপ কাজে আসছে না, আপনি কি এমনটা মনে করেন? যে বিষয়টার সাথে বিষয়টা হচ্ছে কি যে অনেক গবেষণা রিপোর্টেও যদি এই সংক্রান্ত দেখেন যে আসলে হু আর ইনভলভড ইন দা কেস অফ ইলিগাল ক্যাপিটাল ট্রান্সফার, তখন কিন্তু দুটো আমি বলবো শ্রেণীকে বেশি মাত্রায় হাইলাইট করা হয়। সেটা হচ্ছে এক হচ্ছে রাজনৈতিক ভাবে প্রভাবশালী ব্যক্তি, আরেকটা হচ্ছে আমাদের মধ্যে আমলাতন্ত্রে যা একটা প্রভাবশালী গ্রুপ আছে, এই দুটো গ্রুপ। ইভেন আমি বলছি যে এই জায়গাগুলার
কারণেই কিন্তু কথা হচ্ছে যে আমি ইলিগাল মানি ট্রান্সফার যেন না হয়, অর্থাৎ আমি যে আমি বললাম যে বৈধ হিসাবায়নের কথা যে কথাটা বললাম সেটা হচ্ছে না মূলত, এবং উইক আমি বলবো হচ্ছে না না মূলত দুর্বল এই কারণে। ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে আলোচনায় অংশগ্রহণে।